সপ্তম শ্রেণীর মাতৃভাষা কারণ সবাই সমস্ত স্বাগত তামে কবিতা দেখি না কত দিন খন্ড দেখি না কত দিন খন্ডগিরি কবিতা বিষয়ে আলোচনা করুলে যাহার কবি হচ্ছেন উৎকলর মণি দরিদ্র মানব সখা সেবার প্রতীক আদর্শ পুরুষ আদর্শ সেবক আউ নর সেবা নারায়ণ সেবা ব্রতকে ধারণ করিয়া সেই ব্যক্তি উৎকলমণি গোপবন্ধু দাস যিকি স্বাধীনতা সংগ্রামের ভাগ নেই হাজারবাগ জেলরে দীর্ঘ দুই বর্ষ অধিক বন্দী জীবন যাপন করে সেই সময় যে কতগুড়ি কবিতা পুস্তক সব লিখিছেন সে ভিতর কারা কবিতা হচ্ছে অন্যতম তো ইয়া বিষয়ে মু আগে কইতিলি তো সেই কারা কবিতার কিছু অংশ হচ্ছে দেখি না কতদিন খন্ডগিরি আমার যে কবিতা পড়া হচ্ছে তো সেদিন আমি আরম্ভ করলে তো দেখি না কতদিন খন্ডগিরি প্রথম যৌবন অবস্থায় গোপবন্ধু যাই খন্ডগিরি দর্শন করে বুলিছেন দেখিছেন এবং পরবর্তী অবস্থায় তাঁর কার্য ব্যস্ততা হেতু আউ খন্ডগিরি বুলি পারি না সেই বন্দিশালে রহি আউ ওড়িশা কথা নিজের জন্মমাটি কথা নিজের জন্মভূমি কথা মনে পকাইছেন অনেক কথা মনে পকাইছেন ওড়িশার এই উৎকলর যে প্রাচীন কীর্তি অছি তাকে মনে পকাইছেন আউ তাকে সেই সময় খন্ডগিরি কথা মনে পড়ছে যেটিকি ঐর খারবেল মহামেঘ মানব ঐর খারবেল প্রাচীন রাজা এটি শাসন করতে তো হঠাৎ তাঁর কল্পনার নেত্রে সেই খন্ডগিরির খারবেলঙ্কর রাজত্ব সময় মনে পড়ে যাই আউ সেই খারবেলঙ্কর ঐশ্বর্যময় রাজপ্রসাদ মনে পড়ছে তাঁর কল্পনার নেত্রে হঠাৎ ভাসি আসিছে বীরবাদ্য বাজুছি সৈনিক মানে রণসজ্জা করছেন যুদ্ধ করা মন্ত্রী পারিষদ গুপ্ত মন্ত্রণা করছেন আউ রাজকার্য পরিচালনা রাজ্যের ভাল মন্দ সব তাঁর কল্পনার নেত্রে ভাসি আসিছে দূর দেশর দূত আসি রাজ্যকে বিজয় বার্তা কেমন দেছে অন্য দেশর দূত কিভাবে ভাবে আসি আউ রাজাকে বিজয় বার্তা দেছে বৌদ্ধ সন্ন্যাসী মানে কেমন বসে দলদল হয়ে তত্ত্ব বিচার করছেন অহিংসা ধর্মর প্রসার করা কিভাবে ভাবে বিচার করছেন আউ এইসব গোপবন্ধুঙ্কর কল্পনার নেত্রে ভাসি আসুছে কোটে কারা কারা গারে বসিলে সে কবিতা মাধ্যমে শহ শহ শিল্পী গুফা সব তৈরি করছেন গুপ্তচর মানে আসি রাজাকে সব সমাচার দেখছেন অন্য রাজা গুপ্ত সমাচার রাজাকে দেখছেন তো এই প্রকার কবিঙ্কর মন ভিতরে কল্পনার সেই খারবেলঙ্কর কীর্তি সব আসিছে যেটে যেটিকি খন্ডগিরিরে আউ প্রাচীন রাজা ঐর খারবেল শাসন করলে তো এইভাবে আমি যাইলে তাপরে কোণ হয়েছে না কল্পনার নেত্রে এইপরি কেতে দিশে চিত্র খন্ডে খন্ডগিরি শরীরে বিনষ্ট সর্বস্ব বৃদ্ধ খন্ডগিরি বিরক্ত পরায়ে উভা গম্ভীর সেই খারবেলঙ্কর রাজত্ব সেই খারবেলঙ্কর রাজপ্রসাদ তাঁর রণসজ্জা বীরবাদ্য এইসব তাঁকর কল্পনার সব ভাসি আসিছে বা কল্পনার নেত্রে সেসব ভাসুছেন তো এইপরি সে চিত্র খন্ডগিরি শরীর খন্ডগিরি এইপরি তাঁক কল্পনার ভিতরক সব চিত্র আসুছে কিন্তু এবে সেসব কোণ হয়েছে না বিনষ্ট সর্বস্ব বৃদ্ধ খন্ডগিরি বিনষ্ট নষ্ট হয়ে যা সর্বস্ব সবু সর্বস্ব
ସବୁ ଆଜି ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ସେଇ ଯେଉଁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ରାଜପ୍ରସାଦ ରଣସଜା ଗୁପ୍ତ ମନ୍ତ୍ରଣା ସେସବୁ ଆଜି ନାହିଁ, ସେସବୁ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ସର୍ବସ୍ୱ ସବୁ ଜିନିଷ ବିନଷ୍ଟ ସବୁ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ଆଉ ବିରକ୍ତ ପ୍ରାୟ ଉଭା କମ୍ଭୀରେ, ତେଣୁ ଏସବୁ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ଏହାକୁ ଭାବି କବି ଗୋପବନ୍ଧୁ ବିରକ୍ତ ହେଉଛନ୍ତି। ବିରକ୍ତ ଅର୍ଥ ଏଠି ଅସନ୍ତୁଷ୍ଟ, ଚିଡ଼ିଯିବା। ଯେ ଯେଉଁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ରାଜପ୍ରସାଦ ଯେଉଁ ଐଶ୍ୱର୍ଯ୍ୟ କୀର୍ତ୍ତି ଶିଳ୍ପୀମାନଙ୍କର ଯେଉଁ କାରିଗର କୌଶଳ ସେସବୁ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି ଆଜି, ତେଣୁ ସେଇ କଥା ଭାବି ଗୋପବନ୍ଧୁ କ'ଣ ହେଇଛନ୍ତି, ଅସନ୍ତୁଷ୍ଟ ହେଉଛନ୍ତି, ବିରକ୍ତ ଭାବ ପ୍ରକାଶ କରୁଛନ୍ତି। ତାପରେ କ'ଣ ହେଇଛି, ମହାକାଳ ନୀରେ ବୁଦୁ ବୁଦୁ ପରାଏ ଯାଇଅଛି ମିଶି କଳିଙ୍ଗ ଭୂତି କଳିଙ୍ଗ ସନ୍ତାନ ଭୁଲିଛନ୍ତି ଏବେ କଳିଙ୍ଗର ନାମ ଗୌରବ ସ୍ମୃତି। ମହାକାଳନୀରେ ବୁଦୁ ବୁଦୁ ପରାଏ, ମହାକାଳନୀରେ ବୁଦୁ ବୁଦୁ ପରାଏ, ମହାକାଳନୀରେ କୁହାଯାଇଛି ନୀର ଅର୍ଥ ଜଳ, ତ ମହାକାଳ ମାନେ ମହାସମୁଦ୍ର ଯେମିତି ବୁନ୍ଦୁ ବୁନ୍ଦୁ ଜଳ ସବୁ ମିଶିଯାଇଛି, ଆଉ କୌଣସି ସେ ବୁନ୍ଦୁର କ'ଣ ସତ୍ତା ନାହିଁ, ସେଇଭଳି ଆଜି ମିଶିଯାଇଛି କଳିଙ୍ଗର ଭୂତି। କଳିଙ୍ଗ ଉତ୍କଳ ଓଡ଼ିଶାର ପ୍ରାଚୀନ ନାମ, ଭୂତି ହେଲା ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ବା ମହତ୍ ଗୁଣାବଳୀ, ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ମହତ୍ ଗୁଣାବଳୀ। ଯେମିତି ବର୍ଷାର ବୁନ୍ଦୁ ବୁନ୍ଦୁ ପରାଏ, ଜଳର ବୁନ୍ଦ ବୁନ୍ଦ ବୁନ୍ଦୁ ବୁନ୍ଦୁ ଅଳ୍ପ ଅଳ୍ପ ପାଣି ଯେମିତି ମହାସମୁଦ୍ରରେ ମିଶିଯାଇଛି ମହାକାଳନୀରେ, ସେହିଭଳି କଳିଙ୍ଗର ସ୍ମୃତି, ଏ ଓଡ଼ିଶାର ସ୍ମୃତି ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ଆଜି ମିଶିଯାଇଛି। କ'ଣ କରୁଛନ୍ତି ନା, କଳିଙ୍ଗ ସନ୍ତାନ ଭୁଲିଛନ୍ତି ଏବେ କଳିଙ୍ଗର ନାମ ଗୌରବ ସ୍ମୃତି। କଳିଙ୍ଗ ସନ୍ତାନ ଏ ଉତ୍କଳର ପୁତ୍ରମାନେ, ଏ ଓଡ଼ିଶାର ପୁତ୍ରମାନେ ଆଜି ତାଙ୍କର ପୂର୍ବପୁରୁଷଙ୍କର ଗୌରବ ସ୍ମୃତିକୁ ସବୁ ଭୁଲି ଯାଇଛନ୍ତି, କିଛି ତାଙ୍କର ମନେ ନାହିଁ। ହେଲେ କ'ଣ ହେଇଛି ନା, ତଥାପି ସେ ଗାଥା ରଖିଅଛି ଗିରି କାଳ ପରା ଭବେ ଦେଖାଇ ଅତି ନାର ଖାର ରାଣୀ ହଂସପୁର ସାକ୍ଷ ଦେବାରା କି ଅଦ୍ୟା ପିଠିଆ। ତଥାପି ସେ ଗାଥା ରଖିଅଛି ଗିରି, ସେ ଯେଉଁ କାଳର ପ୍ରଭାବରେ ଏ ଯେଉଁ କଳିଙ୍ଗର ସ୍ମୃତି ସବୁ ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି, ବିନଷ୍ଟ ହୋଇଯାଇଛି, ସେଇ ସ୍ମୃତିକୁ ମନେ ରଖିବା ପାଇଁ ତଥାପି ଏବେ ସେଇ ଖଣ୍ଡଗିରି, ଗିରି ଅର୍ଥ ସେଇ ଖଣ୍ଡଗିରି ଆଜି କାଳର ପ୍ରଭାବ ଦେଖାଇ ହିଆ, କାଳକୁ ଦେଖେଇବା ପାଇଁ ହିଆ ଅର୍ଥ ଏଠି ବକ୍ଷସ୍ଥଳ ହୃଦୟ, ସେ ଖଣ୍ଡଗିରିର ରାଣୀ ହଂସପୁର ଅର୍ଥାତ ରାଣୀ ହଂସପୁର ରାଣୀଙ୍କ ରାଜପ୍ରସାଦ, ରାଣୀ ହଂସପୁର ଆଜି ଆଉ କାଳର ପ୍ରଭାବ ଦେଖାଇ ହିଆ ଦେଖାଇ ଠିଆ ହେଇଛି। ଅତି ନାରାଖର ରାଣୀ ହଂସପୁର ସାକ୍ଷ୍ୟ ଦେବା ଲାଗି ଅଦ୍ୟାପି ଠିଆ, ଅଦ୍ୟାପି ଆଜି, ଅଦ୍ୟାପି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇ ରାଣୀ ହଂସ, ରାଣୀ ହଂସପୁର ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସାକ୍ଷୀ ରହିଛି ଲୋକମାନଙ୍କୁ ସାକ୍ଷୀ ଦେବା ପାଇଁ ସେଇ ଖାରବେଳଙ୍କର ଐଶ୍ୱର୍ଯ୍ୟ ରାଜପ୍ରସାଦ ବୀରବାଦ୍ୟ ରଣସ ଯାଇ ସାକ୍ଷୀ ଦେବା ପାଇଁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇ ରାଣୀ ହଂସପୁର ଅତି ନାରାଖାର ହୋଇ ନଷ୍ଟ ବିନଷ୍ଟ ହୋଇ ଏବେ ମଧ୍ୟ ସାକ୍ଷୀ ଦେବା ପାଇଁ ଠିଆ ହୋଇଛି, ଅଦ୍ୟାପି ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ। ତାପରେ ଦେଖିବା, ଚୁଳୁମୁଳୁ ଯାଏ ଶୋଭାଶିଳାକାଏ ପ୍ରାସାଦ ପ୍ରାଙ୍ଗଣ ଗୁଫା ଦେଉଳ ତରୁଲତା ଦଳ ରୁଧିଛନ୍ତି ପଥ ନିବସନ୍ତି ଜହି ସ୍ୱାପଦ କୂଳ। କବି ବର୍ଣ୍ଣନା କରୁଛନ୍ତି, ଚୁଳୁମୁଳୁ ଯାଏ ଶୋଭେ ଶିଳାକାଏ, ଶୋଭେ ଶୋଭା ବର୍ତ୍ତନ କରୁଛି, ଶିଳାକାଏ ଶିଳା ଅର୍ଥ ପଥର, ପଥର ଖଣ୍ଡ ପ୍ରସ୍ତର,
तो शिलाकाए पत्थर उपरे अर्थात से जो राजप्रसाद विराट विराट जो पत्थर सब पड़ी सब कौन हो प्रसाद प्रांगण गुंफा देउल राजप्रसाद जो विराट प्रसाद जो पत्थर खंड सब पड़ी भग्न अवस्था अच्छी प्रांगण गुंफार सब देउल सब जो अच्छी तरुलता दल रोधी छंती पत तरुलता जी गुलम लटा बुदा से सब आज माड़ जाइए से सब आज ना से सब पत्थर को राजप्रसाद भग्न राजप्रसाद आउ शिलाकाय शिला पत्थर बड़ बड़ पत्थर सबको रोधी छंती पत्थर तांकर बाट सब बंद कर किए ना तरुलता वृक्षलता नई आउ गुल्म छोट छोट बड़ बड़ गच्छ सब उठी जाइए तेणु तरुलता दल रोधी रोधी छंती पत्थर बाट सब बंद कर पत्थर बंद कर रोधी छंती पथ निबसंती चही स्वापद कूल निबसंती बास करती निबसंती बास करती स्वापद कूल स्वापद कूल अर्थ वन्यजंतु स्वापद वन्यजंतु स्वापद कूल वन्यजंतु मान हिंसल जंतु साप बेंगठ आरंभ कर हिंसल जंतु सब से बास कर तो चूड़ मूड़ जाए शोभा शोभे शिलाकाय जो भग्न राजप्रसाद अच्छी जो भग्न राणी सब अच्छी जो सब गुंफा अच्छी तलु ऊपर जाए सबुआड़े लटा लटा बुदा गुलम द्वारा आच्छादित हो जाए आउ जीवाई बाट ना जहाँफल कौन होना से बास कर किए स्वापद कूल वन्यजंतु मान से बास कर पथ प्रांत बसी साधु धर्म वैसी कहती अद्भुत बहु कहानी देखती श्रोता प्रत्यक्ष प्रमाण केते जीर्ण स्मृति कठाऊणी पथ प्रांतवासी पथ प्रांत बासी अर्थ बासिंदा आ गए बासी है पुणा सम उच्चारित शब्द आम आसवा बासी है बासिंदा पथ प्रांतवासी साधु धर्म बेसी पथ प्रांत से खंडगिरी जो मैंने बुलवा जाती से जो साधु मैंने बास कर बासिंदा एवं जो अच्छा साधु मैंने धर्म बेसी साधु धर्म बेसी साधु बेश धारण करके से जो बास कर अद्भुत कहानी सब लोक मान जो मैंने जाती देखापी से कौन कौन अद्भुत कहानी देखा श्रोता प्रत्यक्ष प्रमाण श्रोता जी शुणे बाणी जी से शुणी थाए जी बुलाक जा प्रत्यक्ष प्रमाण देखई था कौन प्रत्यक्ष प्रमाण देखई था केते जीर्ण स्मृति कठाऊ आणी साधु संत मान से समय पुणा के बर्ष रु से कठाऊ स्मृति आणी लोक मान देखई था जे ये हूँ एटी आउ बास करते साधु संत बौद्ध सन्यासी आउर कठाऊ आणी सब देखुपर आओ कौन तापस साधक अद्यापीयनेकड़ कुहार भे लुचि रही गभीर निशी थे शुणा जाए संगीत नभे आगे साक्ष्य प्रमाण से ना तापस साधक अद्यापी अनेक तापस तापस अर्थ तपस्वी तापस तपस्वी ऋषि बेश धारण करी सन्यासी अद्यापी अनेक आज पर्यंत अनेक अच्छा निबिड़ अंधार गुहा गर्भे अंधार गुहार गुंफा गुहार गुंफार गर्भ भितर
ନିବିଡ଼ ଅନ୍ଧାର ଭିତରେ ଆଉ ଲୁଚି ରହିଛନ୍ତି ଗଭୀର ନିଶ୍ଚିତେ। ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେ ନିବିଡ଼ ଗୁମ୍ଫା ଭିତରେ ଅଛନ୍ତି ଅନ୍ଧାର ହାତରେ ନିଶ୍ଚିତେ ନିଶ୍ଚିତ ରାତିରେ ରାତିରେ କ'ଣ ଶୁଣାଯାଏ ନା ସେ ଯେଉଁ ଗମ୍ଭୀର ଗୁମ୍ଫାରେ ଅଛନ୍ତି ଗମ୍ଭୀର ନିଶ୍ଚିତ ଶୁଣାଯାଏ ତାଙ୍କ ସଙ୍ଗୀତ ନଭେ। ଯେଉଁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ସେଇ ନିବିଡ଼ ଗୁମ୍ଫା ଭିତରେ ଅନେକ ସାଧୁ ସନ୍ନ୍ୟାସୀ ମଧ୍ୟ ଅଛନ୍ତି ଯାହାଙ୍କର ଗୀତର ସ୍ୱର ତାଙ୍କର ସଙ୍ଗୀତର ସ୍ୱର ତାଙ୍କର ତପସ୍ୟା କରିବାର ଯେଉଁ ମନ୍ତ୍ର ଉଚ୍ଚାରଣ ଯେଉଁ ସ୍ୱର ଆଉ ଆଜି ମଧ୍ୟ ବାହାରକୁ ଆକାଶରେ ଶୁଭାଯାଉଛି। ନଭେ ହେଲା ଆକାଶ ନଭେ ଆକାଶରେ ଶୁଣିଛି ମୁଣି ଯେ କହନ୍ତି ସେ ତେଜେ ପଥିକ ବଦନେ ଦେଖି ସଂଶୟ ନୁହେଁ ତା ବିଚିତ୍ର ବାହ୍ୟ ବିଶ୍ୱେ ମାତ୍ର ପ୍ରତିଫଳେ ନର ନିଜ ହୃଦୟ। ଶୁଣିଛି ମୁଣି ଯେ କବି କହିଛନ୍ତି ମୁଁ ନିଜେ ଶୁଣିଛି କହନ୍ତି ସେ ତେଜେ ପଥିକ ବଦନେ ଦେଖି ସଂଶୟ ପଥିକ ମାନଙ୍କର ସଂଶୟ ଅର୍ଥ ସଂଶୟ ସନ୍ଦେହ ପଥିକ ମାନଙ୍କର ସନ୍ଦେହ ଦୂର କରିବା ପାଇଁ ଆଉ ବିଚିତ୍ର କଥା ସବୁ ତାଙ୍କ ମାନଙ୍କୁ କହିଥାନ୍ତି। ଶୁଣିଛି ମୁଁ ନିଜେ କହନ୍ତି ସେତେ ଯେ ପଥିକ ବଦନେ ଦେଖି ସଂଶୟ ପଥିକ ମାନଙ୍କର ସନ୍ଦେହ ଦୂର କରିଥାନ୍ତି। ନୁହେଁ ତା ବିଚିତ୍ର ବାହ୍ୟ ବିଶ୍ୱ ମାତ୍ରେ ପ୍ରତିଫଳ ନର ନିଜ ହୃଦୟ ନୁହେଁ ତା ବିଚିତ୍ର ବାହ୍ୟ ବିଶ୍ୱ ମାତ୍ରେ ପ୍ରତିଫଳ ନରେ ନିଜ ନିଜ ହୃଦୟ ଭିତରେ ଆଉ ଏ ବିଚିତ୍ର କଥା ନୁହେଁ ନିଜ ହୃଦୟ ଭିତରେ ଏସବୁ ହୃଦୟଙ୍ଗମ କରି ଓଡ଼ିଶାର ଯେଉଁ କୀର୍ତ୍ତି ଅଛି ତାକୁ ନିଜେ ମନେ ପକାଇବା। ତ ଆମେ ଏଠି ଏଇ ଖଣ୍ଡଗିରି କବିତା ମାଧ୍ୟମରେ କବି ନିଜର ଓଡ଼ିଶାର ପ୍ରାଚୀନ କୀର୍ତ୍ତି ଗୌରବମୟ କୀର୍ତ୍ତିକୁ ବର୍ଣ୍ଣନା କରିଛନ୍ତି। ତ ସ୍ୱାଧୀନତା ସଂଗ୍ରାମରେ ସେତେବେଳେ ବନ୍ଦୀଶାଳରେ ଥିଲେ ହଜାରୀବାଗ ଜେଲରେ ସେଇ କାରା କବିତାରୁ ଇଏ ହେଉଛି ତାର କିଛି ଅଂଶ ଆଉ ସେଇ କାରା କବିତା ବସି ନିଜର ଜନ୍ମଭୂମି ଜନ୍ମମାଟିକୁ ମନେ ପକାଇବା ଭିତରେ ଖଣ୍ଡଗିରି ତାଙ୍କର କଥା ମନେ ପଡ଼ିଯାଇଛି। ଯୌବନ ଅବସ୍ଥାରେ ସେ ଖଣ୍ଡଗିରି ବୁଲିବା ପାଇଁ ଯାଇଥିଲେ କିନ୍ତୁ କାର୍ଯ୍ୟର ବ୍ୟସ୍ତତା ହେତୁ ଆଉ ଖଣ୍ଡଗିରି ଯାଇପାରି ନାହାନ୍ତି। ତେଣୁ ସେଇଠି ତାଙ୍କର ମନେ ପଡ଼ିଛି ଖଣ୍ଡଗିରିର ଯେଉଁ ମହାମେଘ ବାହନ ଅହିର ଖାରବେଳଙ୍କର ରାଜତ୍ୱ ଶାସନ ସମୟର କଥା ସେଇ ଖାରବେଳଙ୍କର ଐଶ୍ୱର୍ଯ୍ୟମୟ ରାଜପ୍ରସାଦ ସେଇ ବୀରବାଦ୍ୟ ସେଇ ରଣସଜ୍ଜା ଗୁପ୍ତ ମନ୍ତ୍ରଣା ଦୂର ଦେଶରୁ ଦୂତ ଆସି ରାଜାଙ୍କୁ ଯେଉଁ ବିଜୟ ବାର୍ତ୍ତା ଦେବା ବୌଦ୍ଧ ସନ୍ନ୍ୟାସୀମାନେ ବସି ଦଳ ଦଳ ବସି ତତ୍ତ୍ୱ ବିଚାର କରିବା ଅହିଂସା ଧର୍ମର ପ୍ରଚାର କରିବା ଶହ ଶହ ଶିଳ୍ପୀ ଗୁମ୍ଫା ସବୁ ତିଆରି କରିବା ଗୁପ୍ତଚର ଆସି ରାଜାଙ୍କୁ ସମାଚାର ଦେବା ଏସବୁ କଥା ତାଙ୍କର ମନେ ପଡ଼ୁଛି। କିନ୍ତୁ ବାସ୍ତବରେ ଆଉ ସେସବୁ ଆଜି ଜନଶ୍ରୁତି ପଟୁ ଲୋକମାନଙ୍କ ହୃଦୟରୁ ସବୁ ହଜିଯାଇଛି କିନ୍ତୁ ଲୋକମାନଙ୍କୁ ସାକ୍ଷୀ ଦେବା ପାଇଁ ଆଜି ରାଣୀ ହଂସପୁର ନିଜର ବକ୍ଷ୍ୟସ୍ଥଳ ଦେଖି ନିଜ ହୃଦୟ ଦେଖି ଠିଆ ହୋଇଛି। କିନ୍ତୁ କ'ଣ ହେଇଛି ସେ ଅବସ୍ଥା ନା ସେଇ ପାହାଡ଼ ସେଇ ଯେଉଁ ରାଜପ୍ରସାଦ ଭଗ୍ନ ଅବସ୍ଥାର ରାଜପ୍ରସାଦ ଆଜି ତରୁ ଲତା ଗୁଳୁମରେ ପରିପୂର୍ଣ୍ଣ ଯେଉଁଠିକି ବନ୍ୟ ଜନ୍ତୁ ଦୁଷ୍ଟ ଜନ୍ତୁ ସ୍ୱାପତ୍ପୁର ସବୁ ବସବାସ କରୁଛନ୍ତି। ଅନେକ ସାଧୁ ସେଇ ଗଭୀର ଗୁମ୍ଫା ଭିତରେ ରାତ୍ରିରେ ତାଙ୍କର ଆଉ ସଙ୍ଗୀତର ସ୍ୱର ଏଇ ଆକାଶକୁ ପ୍ରକମ୍ପିତ କରୁଛି। ତେଣୁ ଏହା ଆମେ ହୃଦୟଙ୍ଗମ କରିବା ଦରକାର ଯେ ଓଡ଼ିଶାର ଯେଉଁ ପ୍ରାଚୀନ କୀର୍ତ୍ତି ଅଛି ପ୍ରାଚୀନ କାରିଗରଙ୍କର ଯେଉଁ କୀର୍ତ୍ତି ଅଛି ଖାରବେଳଙ୍କର ଯେଉଁ କୀର୍ତ୍ତି ଅଛି ତାହା କବି କହୁଛନ୍ତି ଯେ ନିଜ ହୃଦୟ ଭିତରେ ତାହା ପ୍ରତିଫଳିତ କରିବା ଦରକାର। ତ ଏ ବିଷୟରେ ଆମେ କିଛି ଶବ୍ଦର ଅର୍ଥ ମୁଁ ଲେଖିଛି ତା ଭିତରେ ମଧ୍ୟ କୁହାଗଲା ବିରକ୍ତ ହେଲା ଅସନ୍ତୁଷ୍ଟ ବା ଚିଡ଼ିଯିବା ବୃତ୍ତି ଐଶ୍ୱର୍ଯ୍ୟ
महत गुणामणि पराभव क्षयकारी प्रभाव किया पक्षस्थल हृदय निवसंती बास करंती शिलाकाय पत्थर ऊपर शिला अर्थ पत्थर प्रस्तर स्वापद वन्य जंतु तापस तपस्वी अद्याति आज पर्यंत अद्यला आज अद्याति आज पर्यंत निश्चित निश्चित रात्रि अंधकार आम जानसे निश्चित रात्रि रोधिंट अटक संशय सन्देह सम उच्चारित शब्द किसी अच्छे सामान उच्चारण किंतु तार अर्थ सब अलग अलग आसमी प्रसाद 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 है भोग ठाकुर प्रसाद जो आम पाचे प्रसाद है राजप्रासाद कोठाघर कोठा शब्द सत सत दंत्यश सत तालवेश सत दंत्यश सत है सत्य वचन कहवा तालवेश सत शहे अंक अंक शहे जमी आम संख्या कहचे से भाई कूल कूल कहसकार कूल कदुर्भकार कूल कहसकार कूल है वंश निजर वंश परिचय से भाई कदुर्भकार कूल नदी कूल नदीर तीर नदी कूल बासी बासी दंतेश बासी दीर्घकार बासी है बासीदा स्थान बासीदा आउ हसीकार बासी पुणा बासी जिनस बासी जिनस आम खाइबा ना देह खराब हम सी है बासी से भाई खर खार खर है लुणिया आउ खार सोड़ा सोड़ा जो खार खाइबा सोड़ा बेसी बेसी तालबेश हसीकार बेसी है अधिक आउ दीर्घकार बेसी बेश धारण कर बेशधारी पोशाक है तो यह विषय आम खंडगिरी विषय जान लें परवर्ती अवस्था आम पुणी आमर अन्य आलोचना करिबा।